আসসালামু আলাইকুম। কিতা কর্দা? আপনাই সব ভালো আছেন? আশা করি আপনাই সব ভালো থাকবেন। আর আজকে হইল গিয়া রবিবার, তো ইনশাআল্লাহ বহুত আছেন রবিবারে ছুটিটা হয় না, আর সবর না সবর রবিবারে ছুটিটা হয় না। তা আজকে হইল গিয়া মঞ্জুর ভাই বাড়ির যাওয়ার ফয়লাকুর দিন, তাই বাড়ির গিয়া বর্তমান কিলা অবস্থাত আছেন আর কিতা খররা ও ব্যাপারে আমি একটা ছোট্ট ভিডিও লইয়া আইছি। মানে তান্তানোর বাড়িতে কি ভিডিও একটা আনাইছিলাম, ও ভিডিও ক্লিপটা আপনার যে সাইটে দেখতে পাইরা। তার মানে আমার ভিডিওটা বানানির মেইন উদ্দেশ্য হইল গিয়া যেন আপনারারে আমি দেখাইতাম চাইরাম, যেন দেখুক এই মানুষজন হসপিটাল আসলা আর প্রায় সময় নানি তাইন খান দিতা, হসপিটালও তাইন খান দিতা, মানে হইতে পারত না। কিন্তু তান বাড়ি যাওয়ার বহুত ইচ্ছা, তাইন মাঝে মাঝে ওখান হইতা মারে দেখার লাগি তানোর বহুত ইচ্ছা। আপনাইতে ও কথা ওখান যেন মনোরা হোক বাই, দুনিয়ায় একজন ফুয়া যত বাদ হয়ে যাওক, খারাপ হয়ে যাওক, যত বড় দুইষ করক, যত বড় প্রবলেম হোক, জ্যেষ্ঠাত হে ফাঁসিয়া থাক, কিন্তু সবচাইতে তার শান্তির জায়গা হইল গিয়া নিজের গড়। আর এর থেকে শান্তির জায়গা হইলে গড়ের মাঝে যাইন মা থাকবে। আমরা বহুত বড় প্রবলেমও থাকি, বহুত তাত ফাঁসি যায়, কিন্তু দেখিও মার মুখ দেখার বাদে আলাদা একটা শান্তি পাওয়া যায়। প্লাস হইল গিয়া ও ভাই দেখো বাড়িত গেছে, ইলা হসপিটাল বাড়িটা ইলা অত শান্তি দিলা ঘুমাইছে না, বাড়ি যাওয়ার বাদে ভাই দেখো কিলা শান্তিত ভাই থোড়া ঘুমা, কারণ মা আসইন খতইল বাদে দিয়ে শরীরলাতে দিতরা, মলম মলম লাগাই দিতরা, মাথাতে দিতরা, ভাইয়ের মন বহুত শান্তি পার। কারণ কিতা আমার হিসাবে তাই যখন হসপিটাল আসলে নানি তাই তবুও খুব জলদি রিকভারি হয়েছেন, প্লাস তাই এর থেকে আরও জলদি রিকভারি হয়েছি বা গড় থাকলে গড় কিতালকে সব, কারণ মার মায়া সব সময় পাইবা, মার আশীর্বাদ দোয়া এমনিও তুন সব সরু তাইতর লগে থাকে, প্লাস হইলে গড় থাকলে মার চকুর সামনে থাকবা। আর দ্বিতীয় নানি তুমি যত একটা বড় ছুট পাও, দুঃখ পাও, মনো আঘাত পাও, মার বাই দিয়ে একবার চাইও মার লগে সুন্দর করিয়া মাতিও, দেখিও মনে কতখান শান্তি পাওয়া যায়। তো আপনারাও যেন স্ক্রিনের মধ্যে দেখরা তানে দেখা তাই কত শান্তির মাঝে তাই ঘুমাইত্রা। তো আমি ভাবলাম যেন আপনারা ওখান মেসেজ দেই মঞ্জুর ভাইয়ের আজকুর দিন তান কিলা যার আল্লাহর হুকুম আপনার তোর দোয়া বহুত শান্তির যার, বহুত শান্তির যার। শান্তি এমন এক জিনিস, শান্তি মানুষের কিছু মানুষ এখন শান্তি টুকাইয়া পাইন না, কারণ মেইন শান্তি হইল মার গেছে ভাই, অক মা যার গেছে আছে বহুত শান্তিত আছে। এর লাগি সব থেকে মেইন হইল গিয়া বড় হইল গিয়া দুনিয়ার মাঝে মারে শান্তিত রাখিও, মারে যত ফারো সুখ দিও, কারণ মার এক ফুটা দুধর দাম পুরা জিন্দেগি তুমি মার ফারতলে বইতা হতে, তাও তুমি এক ফুটা দুধর টানোর দাম শুধু হরতে তুমি পারতাই না। এর লাগি দেখো যেন বাড়িটা বাড়িত গেছে, এখন মার দ্বারও আছে, বাড়িটাও শান্তি, মাও বহুত শান্তি। হয় বাই বহুত কষ্টত আসলো, হয় বাইর লগে বহুত অত্যাচার হয়েছে, বহুত খারাপ হয়েছে, কিন্তু এখন মনে করাকে আপনার দোয়াই আসায় জলদি বাড়িটা সুস্থ হোক ওখানেও কামনা করি। আর প্লাস হইল গিয়ে আপনারা বাব্বা যেন আমি ভিডিওটা জলদি দিলাম না, মানে আজকে রবিবার হইলাম সবে রেস্ট খতরা, আর আমিও ভিডিওটা একটু দেরি করে দেই, মানে বানাইতে একটু দেরি হয়েছে। তো আশা করি আপনারা দেখছেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা, নতুন হইলে ফলো করবা, ভুল হইলে মাফ করবা। আসসালামু আলাইকুম।